ট্রেডেড স্পোর্টস 24 চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে একটি পুরনো খবর দিয়ে শুরু করছি, আর এই খবরে নারীদের যে ফুটবল, এই ফুটবলে অনেক বাধা অতিক্রম করে তারা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তো নারীদের এক সময় যে ছিল, তারা ক্যাম্পে যোগদান করলে ওই 5 বছরের মধ্যে তারা আর বিয়ে শাদি করতে পারবে না, এটা একটা বাধা ধরা নিয়ম ছিল। নারীদের উন্নয়ন এবং ফুটবলের যে উন্নতি, এর পিছনে অনেক ধরনের বাধা কাজ করছিল। তো শেষ পর্যন্ত সকল বাধা অতিক্রম করে বাংলাদেশের নারীরা বিশ্বের দরবারে সাফ চ্যাম্পিয়ন হতে তারা সমর্থ হয়েছে এবং তারা তাদের গৌরব অর্জন করতে পেরেছে। শত বাধার পরও এক সময় ফুটবল খেলা মানেই একটা কুসংস্কার এবং বিভিন্ন ধরনের যে তিরস্কার পেতে হতো এই ফুটবলারদের। বাংলাদেশ ফুটবল মহিলা টিম এক সময় হয়তো বা বিশ্বে ফিফা ফুটবল খেলবে এবং তারা ভালো একটি জায়গায় চলে যাবে তার বলার অপেক্ষা রাখে না। তো অনেক বাধা অতিক্রম করে এখন বর্তমানে যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে শুধু এগিয়ে যাওয়ার পালাই বাংলাদেশের। তো এই ছিল আজকের মতো একটা ছোট্ট প্রতিবেদন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।